মিষ্টিবিলি করবে, মিষ্টিবিলি কর, এটা আপদ বিদায় হলো। এটা 2014 সাল থেকে এমএলএ হওয়ার জন্য চেষ্টা করছিল, টিকিট কোনো দল দেয়নি। আমাদের পুরনো লিডার গুজরাটকে ধরে টিকিট পেয়েছিল, জিতিয়েছিলাম আমি এবং বিজেপি। একটা কথা বলছি, শেষবারের মতো এমএলএ হয়ে গেছে, আর কিছু হবে না, আপদ বিদায় হলো। আর দলের চেঞ্জ করলে দলের নিয়ম তো পুরো নেই, এখন তো দলের যে দল চেঞ্জ করলে এবার যদি ভোট করে আসতো তাহলে আমি চাইতাম যে উনি ভোট করে আসতো। আমার কাছে আপদ বিদায় হলো। বিষ্ণুপুর লোকসভা হরকালি পদিয়ার চলে গেছে বলেই 2 লক্ষ ভোটে জিতবো, চলে যাওয়াতে আমাদের লাভ হবে, কারণ যারা হেরেছে তারা ওকে মাপ করবে। যারা বিষ্ণুপুরে যারা হেরেছিল তারা এখন এমএলএকে মাপ করছে। বিষ্ণুপুরে লোকালে তৃণমূল বলে কিছু নেই, ঠিক কদমপুরেও যেটুকু অবশিষ্ট ছিল সেটা তৃণমূল শেষ হয়ে গেল। ওটা ওটা একটা অক্ষরপূর্ণ, ওটা জীবনে কোনো কাজ করে না। ওটা কদমপুরে বিধায়ক হয়ে না জয়পুর না কদমপুর না নিজের বাড়ির এলাকা কাজ করে, ওটা একটা অক্ষরপূর্ণ বিধায়ক। ওটা বালির পয়সা তুলতে গেছে, পরিষ্কার বলছে আবার ধান্দা লেগেছে। ওর একটা ছেলে ছিল, কৃষ্ণকে জেল কেটেছিল, এইসব ধান্দা করতে গেছে, আর কোনো কারণ নেই। আমার কাছে বললাম একটা কথাই, আপদ বিদায় হলো। আর দল পরিবর্তন করার ফলে যে নিয়মকানুন সেগুলো উঠে গেছে, বিষ্ণুপুরে দেখাতাম আর কদমপুরে যেগুলোতে দেখা যাচ্ছে, আমার নিয়ে কোনো চিন্তা নেই, আপদ বিদায় হলো।